মঙ্গলবার এবছরের শেষ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করবে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং ত্রিপুরা থেকেও দেখা যাবে এই গ্রহণ। এদিন সূর্যাস্তের অল্প কিছুক্ষণ আগে 4:38 থেকে রাত 7:26 পর্যন্ত রাজ্যবাসী বছরের শেষ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। এদিন এমন তথ্য জানিয়েছে এমবিবি বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিস। দীপাবলির আকাশে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ত্রিপুরা থেকেও এই গ্রহণ দেখা গিয়েছিল। খণ্ডগ্রাস সূর্যগ্রহণের কিছুদিনের মধ্যেই মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশের ইটানগর থেকে সবার আগে এই গ্রহণ দেখা যাবে। গ্রহণ দেখা যাবে ত্রিপুরা থেকেও। মঙ্গলবার রাজ্যের সূর্যাস্ত হবে 4:42। এর খানিক আগে অর্থাৎ 4:38 থেকে রাজ্যের সব প্রান্ত থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে। সন্ধ্যা 7:26 পর্যন্ত রাজ্য থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আগরতলার এমবিবি বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিস থেকে এই তথ্য দিয়ে জানানো হয়েছে যে মঙ্গলবার দিবাভাগে রাজ্যের আকাশে মেঘের আনাগোনা থাকলেও বিকেলে 4:00 থেকে মেঘ মুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে যথাযথ বিজ্ঞানসম্মত বিধি ব্যবস্থা অবলম্বন করে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। চন্দ্রকে লাল দেখাবে তখন। এদেশে আংশিক চন্দ্রগ্রহণ দুপুর 2:39 থেকে দৃশ্য স্পষ্ট দেখা যাবে বিকেল 5:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। জানা গেছে কলকাতায় গ্রহণ দেখা যাবে বিকেল 4:55 থেকে 2:34, অর্থাৎ সন্ধে 7:26 পর্যন্ত। এ নিয়ে 15 দিনের মধ্যে দুটো গ্রহণ ঘটতে চলেছে। তার মধ্যে একটি হলো সূর্যগ্রহণ, ইতিমধ্যেই দেশবাসী যার সাক্ষী হয়েছে, আর অন্যটি হলো আজকের চন্দ্রগ্রহণ। জ্যোতিষীরা বলছেন পরপরই দুটি গ্রহণের ফলে নেতিবাচক প্রবণতা বাড়বে, আগামী 6 মাসের প্রভাব থাকবে বলেও অভিমত জ্যোতিষীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।